বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি খবর কেমন আছো তোমরা সবাই সো আমি আজকে তোমাদের জন্য একটা ফাল্গুন উপলক্ষে একটা ভিডিও নিয়ে এসেছি সো এই ভিডিওটা বেসিক্যালি ভিডিওটি একটু বাজেট ফ্রেন্ডলি তোমরা বলতে পারো সো ভিডিওটা আমি করার জন্য আসলে খুব এক্সাইটেড সো তোমরা একটু প্রিপেয়ার হও তো ততক্ষণ আমি আমার ইন্ট্রোটি একটু দেখে আসি অ্যান্ড তার আগে মেক শিওর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে পছন্দ হলে আর আমার ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করো তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা হচ্ছে কমেন্ট করতে ভুলো না অবশ্যই সো আবার সো সো লেটস গেট স্টার্টেড ফাউন্ডেশনের জন্য হচ্ছে আমি মিস রোজের এই ফাউন্ডেশনটা ইউজ করছি আমার সেটা হচ্ছে বেজ ওয়ান তো এই ফাউন্ডেশনটা আমি আমার ব্যাক অফ হ্যান্ডে নিয়ে আমি জাস্ট ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ফুল আইসে অ্যাপ্লাই করবো আমি ছোটো স্পঞ্জটা ইউজ করছি সো এটার প্রাইস নিয়েছিল মেবি 50 টাকা সো এটা খুবই ইজি হয় আসলে এইসব ছোট ছোট পার্টে অ্যাপ্লাই করার জন্য কেমনে গাঁথিব মালা সো আমি আমার আইসটাকে র্যান্ডম একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি সো আমি হচ্ছে এখন কাইলির এই প্যালেটটি গ্র্যাব করছি আর এখান থেকে এই লাইটিশ ক্রিম কালার যেটা আছে ওটা দিয়ে আমি আমার ট্রানজিশন অ্যাপ্লাই করব সো তোমরা চাইলে হচ্ছে এখানে একটা ব্রাউন কালারও নিতে পারো আর হচ্ছে এই ধরনের অনেক প্রোডাক্ট সিঙ্গেল আইশ্যাডো পাওয়া যায় সো তোমরা ওই আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে পারো সো আমি জাস্ট এইরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এটাকে আমার ট্রানজিশন অ্যাপ্লাই করব যখন আমার মনে হবে যে আমি এই পর্যায়ে স্যাটিসফাইড সো নেক্সট হচ্ছে আমি একটা ডার্ক ডিপ ডার্ক একটা ব্রাউন কালার নিব তো সেটার জন্য আমি এই ধরনের একটা প্যালেট ইউজ করছি আমি সরি এই প্যালেটের অবস্থা খুবই খারাপ বাট এই প্যালেটটা হয়তো বা তোমরা অনেকেই চিনো এটা মিস রোজের ছোটো যে প্যালেটগুলো পাওয়া যায় এগুলো আর আই গেস এগুলোর প্রাইস 200 টাকার মধ্যেই হবে সো আমার কাছে এটা মানে ক্যামেরা ইন রিয়েল লাইফ এটা কিন্তু একটা ব্রাউন কালার সো আমি এই কালারটি সেম ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমার ক্রিজের অ্যাপ্লাই করব সো আমি এই কালারটা ঠিক আমার ক্রিজের নিচে বরাবর ইউজ করব এবং আমি আমার এই সাইডেও অ্যাপ্লাই করব এটা হচ্ছে আমার ক্রিজকে আর একটু বেশি ডিফাইন করতে সাহায্য করবে বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি দেন আমি আবার এই প্যালেটটা নিচ্ছি আর এখান থেকে এই ইয়েলো যে কালারটা আছে ওটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে নিব সো দেখতে পাচ্ছ এটা পিগমেন্টেশন কিন্তু খুবই ভালো সো আমি এই কালারটির সাথে এই হোয়াইটটা হালকা একটু মিক্স করব সো আমি এই ধরনের একটা কালার পাই এই কালারটা আমি আমার যে জায়গাগুলো আর কি ফাঁকা এখনও দেখতে পাচ্ছ ওখানে অ্যাপ্লাই করবো আমার ফিঙ্গার দিয়ে কারণ আসলে এই প্রোডাক্টগুলো ব্রাশের থেকে ফিঙ্গারে বেশি পিগমেন্টেশন পাওয়া যায় সো ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি আমি আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে দেন আবার ব্লেন্ডিং ব্রাশটা নিব অ্যান্ড এটা দিয়ে সব কিছুকে একসাথে ব্লেন্ড করবো সো আই মেকআপ এই পর্যন্ত এতটাই লাইট রাখবো আমি সো এখন আমি একটা কাজল নিব আর এই কাজলটা দিয়ে আমি লাইনারের মতো করে টেনে নিব বেসিক্যালি আমি একটা স্মোক উইং করব কারণ আমার মনে হয় যে এই লুকের সাথে একটা স্মোক উইং এফেক্ট ভালো লাগবে সো দেন অ্যাজ অলওয়েজের মতো আমি ব্ল্যাক শেডটা নিচ্ছি আর এই ব্ল্যাক ব্রাশ নিব অ্যাকচুয়ালি ব্ল্যাক ব্রাশ না এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিব অ্যান্ড সব কিছু স্মাচ করব
আমি একটা স্মোকি উইং করার চেষ্টা করছি আসলে আমি মনে করি যে আসলে ওইটা দিয়ে মানে ওই টাকাটা দিয়ে প্রাইমার ইউজ না করা ভালো হবে, কারণ যেসব প্রাইমার থাকলেও সেটা খুব একটা ভালো হয় না, তো ফেক হয় রেপ্লিকা হয়, তো এইসব প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমি যেটা ইউজ করবো তোমাদের একটা ঘরোয়া পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করছি বরফ, তো এটা হচ্ছে একটু প্যারা হয়ে যায় কারণ শীতকালে আসলে বরফ ইউজ করাটা একটু কঠিন, বাট স্টিল এটা খুবই ভালো আর ইউজ করতে আসলে কোনো প্রবলেম নেই কারণ বরফ তো আমাদের স্কিনে কোনো ক্ষতিই করবে না, এটা জাস্ট একটা পানি। বাট বরফ যেটা করবে আমাদের প্রাইমারি আসলে কি কাজ থাকে, প্রাইমারি কাজ থাকে আমাদের পোর্স গুলাকে লক করা, তো একটা বরফ কিন্তু আসলে সেই কাজটাই করে। তো এই জন্য আমি এখানে বরফ ইউজ করছি, যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা বরফ দিয়ে খুবই ভালো পারফেক্টলি কাজ হবে, বাট স্টিল তোমরা হচ্ছে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যেটা হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল, এটা মেবি ছোটটা 200 টাকার মধ্যেই হয়েছে, মেবি 180 টাকা নেয়, সো তোমরা ওইটা ইউজ করতে পারো। সো আমি জাস্ট বরফটা এরকম একটা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে নিচ্ছি আর এটাকে এখন আমি ফুল ফেসে চেপে চেপে অ্যাপ্লাই, সো বরফটাকে আমি চেপে চেপে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এইসব জায়গাগুলো যেমন হচ্ছে আমাদের টি জোন, এখান থেকে বেশিরভাগ অয়েল বের হয়, সো এই জন্য আমি টি জোনটাতে বেশি ফোকাস করছি। সো মোটামুটি আমার বরফ ড্রাই হয়ে গিয়েছে, এখন যে স্টেপটা আমি করবো সেটা হচ্ছে ফাউন্ডেশন, সো আজকে আমি এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করবো। আই গেস এই ফাউন্ডেশনটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে ল্যাকমের ফাউন্ডেশন, যেটা হচ্ছে পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন, এটা সবাই চিনে, এটা প্রাইস 200 টাকা সব জায়গায়, এটা র্যান্ডম তোমরা যে কোনো মার্কেটে পেতে পারো তোমাদের ধারের কাছে। সো এই ছোট একটা বোতল আসলে একটা গেম চেঞ্জার কারণ এটা প্রাইস কম হলেও হ্যাঁ আমি বলতে পারি এটা কভারেজ অত ভালো না, বাট এটা তোমার অয়েলি স্কিনের জন্য অনেক পারফেক্ট কারণ এটা হচ্ছে তোমার একদমই অয়েল ফ্রি, কোনো অয়েল রিডিউস করে না, এটা খুবই স্মুথ একটা ফিনিশিং দেয়, সো আমি এটা অ্যাপ্লাই করবো। তবে হ্যাঁ এটা অনেক বেশি পরিমাণে লাগে, বাট যেটা মেন কথা সেটা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা মানে আমরা মেকআপ লুক পেতে পারি। সো আমি আমার ব্যাক অফ হ্যান্ডে নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন, আর হচ্ছে এখানে তোমাদেরকে আমি আজকে একটা হ্যাক শিখাবো বলতে পারো। সো আমি ফার্স্টে ফাউন্ডেশনটা নিয়ে নিই, এতগুলোই ফাউন্ডেশন আসলে লাগে, সো আমি এতগুলো ফাউন্ডেশনই নিয়ে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা যেহেতু একটু অক্সিডাইজ করে, সো আমি সবাইকে সাজেস্ট করবো তোমাদের সেটা থেকে একটু লাইটার নিতে। সো দেন আমি যেটা করবো আমি হচ্ছি এই বিবি পন্ডসের বিবি পাউডারটা নিচ্ছি, এটা একটা লুজ পাউডার, সো এটার প্রাইস আমি একচুয়ালি জানি না, বাট তোমরা তোমাদের যে কোনো একটা পাউডার ইউজ করতে পারো, সে এটার ফাউন্ডেশনের সাথে মিক্স করবো, সো এতটুকুই এনাফ। সো এইটা এতে করে কিন্তু আমাদের ফাউন্ডেশনটার কভারেজ যেটা সেটা হচ্ছে বেড়ে যায়, সো এটা আমি তোমার বাকিটা হচ্ছে আমি পাউডারটা মিক্স করে দিচ্ছি। ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, এই ফাউন্ডেশনটার জন্য আমি ব্রাশ ইউজ করব কারণ এটা স্পঞ্জ অনেকখানি ফাউন্ডেশন এমনিও গ্র্যাব করে নেয়, সো ব্রাশ ইউজ করাটা বেটার। কনসিলার যেহেতু, সো কনসিলারের জন্য আমি ইউজ করছি আমার মিস রোজের যে ফাউন্ডেশনটা, সো এটা আসলে খুবই কভারেজ ফুল একটা ফাউন্ডেশন, তো এটা আমি আগে অনেকবার দেখেছি, এটা নিয়ে আমি কিছু বলবো না, সো আমি এটাকে আমার কনসিলার হিসেবে আমি এখন বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবো কারণ এটা অতটা প্রোডাক্ট দিলেও সমস্যা না, এই বিউটি ব্লেন্ডার হচ্ছে একটা নন ব্র্যান্ডেড চাইনিজ বিউটি ব্লেন্ডার, এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা। বসন্ত এসে গেছে, এন্ড অবশ্যই তোমার প্রোডাক্ট ড্যাব ড্যাব করে ইউজ করবা, কেউ কখনো এভাবে ড্র্যাগ করবে না কারণ এটা ফাউন্ডেশন আগে সরায় যায় কেকি করে ফেলে, সো প্রোডাক্টটাকে তোমাদের ফেসের সাথে প্রেস করে লাগাবে না সরাবে, সো এটাই আসলে রুল। আমি পাউডার আসলে বলেছি যে তোমরা মিস রোজের পাউডারটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো, আমি আমার এই পাউডারটাই গ্র্যাব করছি। যেন আমি আমার স্মাইল লাইন যাতে ফেটে না যায় এখানে পাউডারটা আমি প্রেস করে লাগাচ্ছি খুব ভালো মতো। নেক্সট হচ্ছে আমাদের ব্রোনজার এসব আসে, সো ব্রোনজার এসব আমি আসলে ইউজ করব যেটা সেটা হচ্ছে আমার প্যালেট,
এই প্যালেটটা ইউজ করছি এটা খুবই হেল্পফুল একটা প্যালেট কারণ এটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই আছে এছাড়াও তোমরা যেটা করতে পারো যে তোমরা ব্রাউনের আলাদা আইশ্যাডো কিনে নিতে পারো ওটা দিয়েও তোমরা খুব সুন্দর কন্ট্রোল করে নিতে পারবে ব্রাশটা ইউজ করছি কন্ট্রোলের জন্য সো যারা বিগিনার আছো তারা এই স্টেপটা চাইলে এখন তোমরা স্কিপ করতে পারো কারণ কারণ আসলে যেটা তোমরা এটা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে যদি তোমরা এটা কোনো অকেশনে করতে চাও সো মেস আপ হয়ে গেলে কিন্তু মন টন খারাপ হয়ে যেতে পারে সো আমি তোমাদের জন্য এটার আলাদা একটা ভিডিও করবো বাট আপাতত হচ্ছে তোমাদেরকে আমি জাস্ট একটা লুক দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আসলে এখান থেকে পিঙ্ক কালারটাও নিতে পারো বাট আমি হচ্ছে আজকে যেটা ইউজ করতে চাচ্ছি ব্লাশ হিসেবে সেটা হচ্ছে আমি একটু অরেঞ্জ অ্যাপ্লাই করতে চাচ্ছি কারণ বসন্ত মানে আসলে আজকে লুকের সাথে যায় সেটা বাট পিঙ্ক ইউজ করলে কোনো প্রবলেম নেই আমি এই প্যালেট থেকে যে অরেঞ্জ শেডটা আছে তো তোমরা চাইলে এরকম তোমাদের শ্যাডো থাকলে তোমরা শ্যাডো অ্যাপ্লাই করতে পারো সো আমি জাস্ট এই অরেঞ্জ শ্যাডোটা নিয়ে আমি হালকা করে আমার আমার চিক বোনে আমার স্মাইল করলে যে জায়গাটা ফুলে যায় ওইখানে অ্যাপ্লাই করবো ওকে সো নেক্সট যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে হাইলাইটার এর জন্য আজকে আমি তোমাদেরকে ডিফারেন্ট একটা প্রোডাক্ট দেবো সো এটা হচ্ছে সেই প্রোডাক্ট সো এটা তোমরা অনেকে হয়তো চিনো না এটা কি এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ শাইন পাউডার সো এটা বলতে পারো লুজ হাইলাইটার সো এটা হচ্ছে 20 টাকাতে আমি কিনেছিলাম সো এটা তোমরা লোকাল যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো লাইক আউসিয়া নিউ মার্কেটেও পেয়ে যেতে পারো সো আমি এটা অ্যাপ্লাই করছি আজকে সো আমি এটা দেখিয়ে দিই এটা কেমন সো এটা খুবই কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে কারণ এটা খুবই পাউডারি আর খুব ইজিলি ছড়িয়ে যায় সব জায়গায় তো আমি এখান থেকে একটু প্রোডাক্ট নিয়ে দেখিয়ে দিই আমি জাস্ট এতখানি প্রোডাক্ট নিলাম আর হচ্ছে এটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুবই ভালো হাইলাইটার হিসেবে কাজ করে তো আমি তোমরা চাইলে ওই প্যালেটটা থেকেও অ্যাপ্লাই করতে পারো হাইলাইটার বাট আমি এই প্যালেটটা দেখিয়ে দিচ্ছি আমি ব্লাশ আর কি ওভাবে আলাদা পাইনি বাট আমি হাইলাইটার পেয়েছি সো আমি এটাই অ্যাপ্লাই করব তো এটার জন্য আমি আমার এই ব্রাশটা ইউজ করছি হাইলাইটার আর এটা আসলে অল্প করে নেওয়া বেটার কারণ এটা খুবই শাইনি হয় সো আমি জাস্ট হচ্ছে আমার পাউডার সব কিছু মুছে ফেলেছি সো আমার মোটামুটি সব কিছু ডান সো এখন হচ্ছে আমরা আইজের নিচে যাব সো আইজের নিচে আমি আমার কাইলারি প্যালেটটি নিব সো এখান থেকে হচ্ছে যে এই লাইট ব্রাউন শেডটা আছে সো তোমরা এখানে আসলে যে কোনো শেড অ্যাপ্লাই করতে পারো বাট ব্রাউন বা অরেঞ্জ এটা তোমাদের ইচ্ছা সো সেই শেডটা নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করব লিপস্টিকের জন্য আমি তোমাদের জন্য অপশন রেখেছি অপশন আসলে লিপস্টিক তোমরা হচ্ছে আয়নাজিকে লিপস্টিকও ইউজ করতে পারো ওটা হচ্ছে 150 টাকা মেবি বা 160 একের জায়গায় এক এক রকম প্রাইস নেবে 200 টাকার মধ্যে অ্যান্ড দেন তাছাড়াও এক কিউবেস্টের লিপস্টিক আছে তোমরা কিউবেস্টের লিপস্টিকগুলো ইউজ করতে পারো এটার প্রাইস মেবি 100 টাকা হতে পারে বাট এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন বলবো এটা একটা সেমি ম্যাট ফাউন্ডেশন বাট স্টিল খুবই ভালো তো আমি আজকে এই লিপস্টিকটাই অ্যাপ্লাই করছি তোমরা চাইলে অরেঞ্জ পিঙ্ক বা রেড কালারও অ্যাপ্লাই করতে পারো এটা আসলে তোমাদের ইচ্ছে আমি হচ্ছে অরেঞ্জ অ্যাপ্লাই করবো এটা হচ্ছে খুবই নিউড একটা অরেঞ্জ সো নেক্সট হচ্ছে ল্যাশ ল্যাশের জন্য আমি হচ্ছে ম্যাকের ল্যাশটা ইউজ করছি সো এই ল্যাশ গুলো খুবই পরিচিত তোমাদের কাছে এটা এক জায়গায় প্রাইস না কোথাও 20 কোথাও 25 কোথাও 30 সো তোমরা এই ল্যাশটা অ্যাপ্লাই করতে পারো এটা আসলে খুবই ভালো একটা ল্যাশ তো এটাও 3-4 বার বা 5 বারের মতো ইউজ করা যায় সো সেটা খুবই ভালো একটা ল্যাশ আর গ্লু হিসেবে তোমরা এই গ্লুটা ইউজ করতে পারো সো ল্যাশ কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটার উপরে আমি একটা ভিডিও করেছি আলাদা সো তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা ভিডিও শেষেও পাবে সো আমি এটা দেখাচ্ছি না আমি জাস্ট আমার ল্যাশটা অ্যাপ্লাই করে আসছি সো গাইজ আমি আমার ল্যাশ অ্যাপ্লাই করে এসেছি সো এখন যেটা হচ্ছে যেহেতু ফাল্গুন টু ফুল ফুটে এই সময় আসলে অনেক ইচ্ছি যায় খুবই রঙিন একটা সময় থাকে সো সেই জন্য আমি এই ফুলটা অ্যাপ্লাই করবো আমার হেয়ারে আমি আগেও বলেছি আমি হেয়ার স্টাইল অত ভালো না সো আমি যেটা আসলে এই পার্টটা আমি এই জন্যই এক্সটেনশন করেছি
পেপারটা আমি এজন্য করছি তো তোমরা যেটা দেখতে পারো এই ধরনের অনেক প্লাস্টিকের ফুল পাওয়া যায় সো এটা হচ্ছে আমি নিয়েছি এক স্টিক 50 টাকা দিয়ে সো তোমরা এই স্টিকগুলো अप्लाई করে তোমাদের হেয়ার স্টাইল করতে পারো ইচ্ছা মতো সো যেহেতু সবই দেখিয়ে দিচ্ছি সো এটাও আসলে স্কিপ করে নি একটু দেখিয়ে দিচ্ছি সো আমি আপনি যেভাবে পারি ওভাবে করে আমি আমার চুলটা সেট করে আসছি সো আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর গাইস এটা ছিল আমার আজকের লুক সো আই होप তোমাদের পছন্দ হয়েছে আমি খুবই হালকা রেখেছি সাজটা কারণ এটা বিগিনার ফ্রেন্ডলি সো আর প্লাস হচ্ছে টিনেজার যারা আছো তারাও এই লুকটা করতে পারো সো আই होप তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য সো আমি ট্রাই করব তোমাদের জন্য আরো হেল্পফুল ভিডিও নিয়ে আসার সো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে